আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাতু বিরোদিন্দার ইমান্দার পর পরহেজগার মোত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আমাদের কাছে বছর ঘুরে মহরম মাস একবারই দেখা দেয় সাওওয়াল মাসও একবারই দেখা দেয় জিলহজ কিংবা রমজানের মতো এত গুরুত্বপূর্ণ মাস একবারই দেখা দেয় সেই মাসগুলো বা গুরুত্বপূর্ণ সময় যেমন সাবে বরৎ সাবে কদর আরাফার দিন আশুরার দিন এগুলো যখন আমরা পাবো তখন আমল করব এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় সময় এই সময়গুলোতে রাসুল্লাহ সাল্লাহ উলিয়াসাল্লাম অনেক বেশি আমল করতেন নবীজি নিজে সবসময় আমল করতেন তবুও এই সময়গুলো আসলে নবীজি একটু বেশি আমল করতেন এবং আমরা যাতে অলসতা বা অবহেলা না করে এই সময়গুলোতে সেজন্য নবীজি আমাদেরকে বহু ফজিলাতপূর্ণ হাদিস শুনিয়েছেন কখনো বলেছেন যে এই সময়গুলোতে আমল করলে মাফ হবে সারা জীবনের দুই বছরের গুণা মাফ হবে এক বছর রোজা রাখার সয়াব হবে সারা বছর রোজা রাখার স্বয়াব হবে এরকম বহু হাদিসের কথা রয়েছে রমজানের রোজা রাখলে গুণা মাফ হয়ে যায় পবিত্র হয়ে যায় মানুষ তো এত গুরুত্ব যেহেতু নবীজি দিয়েছেন আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন তে আমরা যদি এই সময়গুলোকে অবহেলা করি অলসতা করি বা তুচ্ছ তাচ্ছিল্য করি আমল না করি দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি তাহলে এটা আমার মনে হয় না যে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের প্রতি রহম আসবে দেখুন আমরা বেশিরভাগ সময়ই দুনিয়ার কাজে ব্যস্ত থাকি আল্লাহকে আমরা কম সময় দিয়ে থাকি এই কম সময়ের মধ্যে যদি আমরা এই গুরুত্বপূর্ণ সময়গুলোকেও অবহেলা করি তাহলে এটা আমাদের জন্য খুবই ক্ষতির কারণ হবে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে গভীর রাতে তাহার যুদ্ধের সময় ডাকেন আমরা সেই সময় ঘুমিয়ে থাকি কোনো সমস্যা নাই সেটা আপনার জন্য বাধ্যতামূলক নয় আজকে তাহার পড়লেন না কালকে পড়তে পারবেন সমস্যা নাই বা কালকে পড়তে পারলেন না এক সপ্তাহ পরে পড়বেন কোনো সমস্যা নাই বা মাসেও একদিন পড়া সম্ভব কিন্তু সবে কদর বা সবে বরত বা আশুরার দিন বা আরাফার দিন এগুলো আপনার বাড়ির কাছে প্রতিদিন আসবে না বছর ঘুরে একবারেই আসবে তাই এই দিনগুলো যখন আসবে আপনি যদি অন্য দিনের মতোই এই দিনগুলোকে কাটিয়ে দেন এটা আপনার জন্য কতটা শুভ বা মঙ্গল বই আনবে এটা আপনি নিজেই চিন্তা করে বের করতে পারবেন তাই আসুন আমরা দর্শক গুরুত্বপূর্ণ দিনগুলোতে গুরুত্বপূর্ণ আমল করি রাসল সাল্লাম বেশি বেশি ইস্তেফার করেছেন আস্তা ও ফিরুল্লহ আস্তাউ এই দুই শব্দের দুয়াটি পড়লে আপনি বিভিন্ন প্রকার পাবেন যেমন আপনার চিন্তা দূর হবে আমি হাদিস থেকে বলছি আপনার সংকীর্ণতা আপনার ছোট অবস্থা আপনার হীনমন্যতা দূর হবে আপনার কাপুরুষতা আপনার অক্ষমতা আপনার টেনশন পেরেশান দূর হবে আপনার রোগ বালাই আপনার এ জাতীয় যত প্রকার বেধি যন্ত্রণা দুঃখ কষ্ট আছে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এছাড়াও এই দোয়াটি পাঠ করার অন্যতম একটা ফজিলত হচ্ছে আল্লাহ তালা আপনাকে অভাবে রাখবেন না ক্ষুধার কষ্টে রাখবেন না দারিদ্রতার মধ্যে রাখবেন না ঋণের মধ্যে রাখবেন না ঋণের বোঝা থেকে আল্লাহ আপনাকে মুক্তিদান করবেন তাই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আস্তাউফুরুল্লাহ দোয়াটি আপনি ভুলবেন না আর একটা ছোট আমল আপনাকে শেখায় সেটা হচ্ছে সাল আলী ওয়াসাল্লাম দেখুন আগে যেটা আপনাকে বলেছি সেটা হচ্ছে ইস্তেকফার এখন যেটা বললাম এটা হচ্ছে দুরুস শরীফ দুরুস শরীফ আর এশতেকফার এই দুইটা কোনোটার চেয়ে কোনোটা কম ক্ষমতা নয় কম ক্ষমতা বহন করে না ইস্তেক পাঠ করলেও আল্লাহ খুশি হন দূরশ্বরী পাঠ করলেও আল্লাহ খুশি হন এস্তেক পাঠ করলেও গুণা ক্ষমা হয় দূরশ্বরী পাঠ করলেও গুণা ক্ষমা হয় এসতেক পাঠ করলেও আপনার নেকি হবে ইনশাআল্লাহ এবং দূরশ্বরী পাঠ করলেও আপনার নিশ্চিতভাবে নেকি হবে ইসতেক পাঠ করলেও আল্লাহ আপনার প্রতি দয়া করবেন দূরশ্বরীফ পাঠ করলেও আল্লাহর দয়া আপনি পাবেন তাই দুরশ শরীফ এই ইসতেক এবং এই দুরশ শরীফটি বেশি বেশি পাঠ করবেন গুরুত্বপূর্ণ সময়গুলোতে শরীফ পাঠ করলে গুণামাফ হয় রহম পাওয়া যায় নেকি পাওয়া যায় মর্যাদা বৃদ্ধি হয় নবীজির সাফায়াত পাওয়া যায় হাউজে কাউসারের পানি পান করা যায় এছাড়াও জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ শরীফ পাঠের দুনিয়াবি অন্যতম একটা ফজিলত হচ্ছে বেশি মাত্রায় দূরত পড়লে নবীজিকে স্বপ্নযোগে দেখা আপনি পাবেন নবীজেকে দেখার সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন তাই আসন দর্শক জুমার দিন বা জুমার রাতে এই আমলগুলো বেশি বেশি করে বৃষ্টির সময় সফর অবস্থায় মুসাফির অবস্থায় ভ্রমণ অবস্থায় আমলগুলো বেশি বেশি করি এছাড়াও কোরআন শরীফ থেকে সুরা এখলাস পড়তে পারেন সুরা ইয়াসিন পড়তে পারেন সুরা মুলখ পড়তে পারেন এগুলো পড়লে জান্নাত পাবেন আল্লাহর ভালোবাসা পাবেন দশবার বার কোরআন কারিম খতমের সোয়াব পাবেন কবরের আজাব থেকে নিশ্চিতভাবে বেঁচে যেতে পারবেন তো দর্শক এই ছিল অগুসল কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা আশা করে ক্ষমা করে দেবেন আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম